চলছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের পঞ্চম দিন। আমদানি করতে না পারায় কাঁচা বাজারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। তবে লকডাউন ঘোষণার পর সোনালী ও কক মুরগির দাম কমেছে কেজিতে 50 থেকে 60 টাকা। ব্রয়লার ছিল 60 টাকা, 75 টাকা, এখন 45 টাকা। সোনালী মুরগি হলো 300 টাকা, 300-350 টাকা ছিল, এখন হলো 280 টাকা। দাম ছিল, এখন একটু স্বাভাবিকভাবে আছে। অনুষ্ঠান বন্ধ, হোটেল বন্ধ, রেস্তোরাঁ বন্ধ, বেচা বিক্রি একটু কম লকডাউনের কারণে। নগরীর রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায় লকডাউনের নিয়ম নীতির তোয়াক্কা না করে হুমড়ি খেয়ে বাজার করতে এসেছে মানুষ। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, মানছেন না সামাজিক দূরত্ব। বিক্রেতাদের মতে লকডাউনের কারণে ক্রেতা কমে যাওয়ায় কাঁচা শাকসবজি, মাছ, গরুর মাংসের দাম কিছুটা কমে গিয়েছে। পরিস্থিতি ঠিক আছে, এত বড় বেশি নয়, সস্তা মাল এখন, ওই কাস্টমার নেই তো সেই জন্য, মানে কি লকডাউনের তবে এক ক্রেতা বলছেন কাঁচা সবজির দাম আমদানি না থাকায় সবজির দাম আরো বৃদ্ধি পেয়েছে। অবশ্যই বাড়তি নিশ্চয়ই, টমেটো নিশ্চয় লাস্ট উইক আপনার 25 টাকা, আজকে নিচ্ছে 40-40 টাকা করে, তাহলে কত বাড়তি সেটা হিসাব করে না। নাসিমা আক্তার, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।